আসসালামু আলাইকুম। বায়ান্নো ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। ইরানে চর সন্দেহে আরও 7 জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। মঙ্গলবার সকালে ইসরায়েলি পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের হয়ে ইসরায়েলের এক পরমাণু বিজ্ঞানীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি পুলিশ দেশটির গোয়েন্দা সংস্থা সিনবেতে সহায়তায় গত সেপ্টেম্বর মাসে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত সবাই পূর্ব জেরুসালেমের বাইত সাফাফার বাসিন্দা। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বয়স 17 থেকে 23 বছরের মধ্যে। গ্রেপ্তার একজনের নাম রামি আলিয়ান। পুলিশ জানিয়েছে প্রথমে রামি আলিয়ান একাই ইরানিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, পরে তিনি বাকি 6 জনকে নিয়োগ করেন মিশন পরিচালনার জন্য। রামি আলিয়ান ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেছেন। আলিয়ান স্বীকার করেছেন এবং নিশ্চিত করেছেন যে তার উদ্দেশ্য জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত ছিল। তিনি বিশ্বাস করতেন ইরানিদের সঙ্গে যোগাযোগ তাকে আরব সমাজে প্রভাব বাড়াতে সাহায্য করবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে বুধবার এই 7 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হবে। সেখানে তাদের বিরুদ্ধে যুদ্ধের সময় শত্রুদের সহায়তা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ষড়যন্ত্রের অভিযোগ আনা হতে পারে। পুলিশ দাবি করেছে ইরান এসব সন্দেহভাজনদের একটি পরীক্ষামূলক মিশন দিয়েছিল। প্রতিটি কাজের জন্য তাদের আলাদা করে অর্থ দেওয়া হয়। এই কাজগুলোর মধ্যে গাড়িতে আগুন দেওয়া, গ্রাফিতি করা এবং গ্রেনেড গোলাবারুদ কেনা। অভিযুক্তরা ইসরায়েলি পুলিশ বাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল। এই সন্দেহভাজনদের ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের এক মেয়রের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে সন্দেহভাজনরা ইরানের সঙ্গে চুক্তিভিত্তিক মূল্য তালিকা অনুযায়ী কাজ করছিল। ইসরায়েলের শীর্ষস্থানীয় এক পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার জন্য তাদের 2 লাখ ইসরায়েলি নতুন শেকেল দেওয়ার কথা বলা হয়েছিল। এছাড়া সেই বিজ্ঞানীর ইনস্টিটিউটে ছবি তোলার জন্য 500 শেকেল পর্যন্ত দেওয়া হতো। এর বাইরে সন্দেহভাজনরা বন্দুক ও সাবমেশিনগান কেনার জন্য প্রায় 15,000 শেকেল পেয়েছিল। গাড়িতে আগুন লাগানোর জন্য প্রতিটি গাড়ির জন্য প্রায় 2,000 শেকেল করে দেওয়া হতো। অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন এনেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর অংশ হিসেবে মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডের দিকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। কাতারভিত্তিক আল জাজিরার দক্ষিণ লেবাননের সংবাদদাতা ইমরান খান এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে তিনি বলেছেন, এই প্রথম আমরা হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেখলাম। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার কয়েক মিনিট পর তেল আবিব এবং হাইফাতে সতর্ক সাইরেন শব্দ শুনতে পায়। হিজবুল্লাহ বলেছে তারা তেল আবিবে একটি গোয়েন্দা অফিস এবং হাইফায় একটি নৌঘাঁটি লক্ষ্যবস্তু করেছে। এই হামলার ঘটনায় ইসরায়েল সরকার বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করেছে। হিজবুল্লাহর যোদ্ধারা উত্তর ইসরায়েলি সীমান্তের কাছে ব্যাপক আর্টিলারি গোলাবর্ষণ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে হিজবুল্লাহ এক ঘোষণায় বলেছিল তারা ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছিল তারা ইসরায়েলকে দেখাতে যাচ্ছে যে তারা কী করতে সক্ষম। আল জাজিরার সংবাদদাতা ইমরান খানের ভাষ্য, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের এই ব্যবহার আমরা আগে দেখিনি, তবে সম্ভবত এখন থেকে প্রায়ই এর ব্যবহার দেখতে পাব। এদিকে গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তেল আবিবে সিজারিয়ায় অবস্থিত ওই বাড়িতে সেদিনের হামলার বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ। তবে এখন বলা হচ্ছে ওই হামলায় নেতানিয়াহুর বেডরুমে জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি প্রকাশিত ছবিতে দেখা গেছে লেবানন থেকে ছোড়া ড্রোনে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে বেডরুমে জানালার কাঁচ ফেটে গেলেও ট্যাম্পার্ড গ্লাস ও অন্যান্য সুরক্ষার কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তাছাড়া ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছিল শনিবার লেবানন থেকে 3টি ড্রোন ইসরায়েলের দিকে আঘাত হেনেছে। এর মধ্যে 2টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়। অন্য ড্রোনটি নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। নিজ বাড়িতে হামলার পরপরই নেতানিয়াহু বলেছিলেন, যারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে তারা বড় ভুল করেছে। এদিকে সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া টিভি চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের শিয়া হিজবুল্লাহ আন্দোলন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে হামলার পর আরও 2 ইসরায়েলি রাজনীতিবিদকে হত্যার চেষ্টা করেছে। হত্যা চেষ্টার লক্ষ্যবস্তু যে রাজনীতিবিদরা ছিলেন তাদের নাম প্রকাশ করা হয়নি। যাই হোক, এটি উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলি কর্মকর্তাদের উপর হামলা অব্যাহত থাকলে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে সংগঠনের মূল ঘাঁটি দাহিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করার
হুমকি দিয়ে একটি বার্তা দিয়ে হিজবুল্লাহর পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। আল আরাবিয়া টিভি চ্যানেলে তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, হিজবুল্লাহ বার্তাটি পেয়েছে, তবে তারা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে মধ্যপ্রাচ্যে তৎপর ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের প্রতিরক্ষা সক্ষমতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো। এসব গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে গাজা ও লেবাননে বেদনাদায়ক মূল্য পরিশোধ করছে। হিব্রু দৈনিক খারেজের রাজনৈতিক ভাষ্যকার জ্যাক খুরি এ সম্পর্কে বলেন, প্রতিরোধ যোদ্ধারা নিজেদের সক্ষমতা বাড়ানোর কৌশল জানেন। শীর্ষ পর্যায়ের নেতা ও কমান্ডারদের হারালে কিভাবে নতুন নেতা ও কমান্ডারদেরকে তাদের স্থলাভিষিক্ত করতে হয় তা তাদের ভালো করে জানা আছে। প্রতিরোধ ফ্রন্টের উচ্চ সামরিক সক্ষমতা। ইহুদিবাদী থিঙ্ক ট্যাঙ্ক উলামায়ের পরিচালক তালবারি বলেন, ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর আস্তানাগুলোতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করা সত্ত্বেও আমাদের মূল্যায়ন হচ্ছে, লেবাননের প্রতিরোধ ফ্রন্টের এখনও উচ্চমাত্রা সামরিক সক্ষমতা রয়েছে এবং তারা ইসরায়েলে বড় রকমের আঘাত হানছে। এই থিঙ্ক ট্যাঙ্ক এক রিপোর্টে বলেছে, গাজা যুদ্ধে শুরু থেকে এখন পর্যন্ত লেবাননের হিজবুল্লাহ ইসরায়েল অভিমুখে প্রায় 1,200 ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলের বন্দরসমূহ ও গ্যাস প্ল্যাটফর্মগুলো প্রতিরোধ ফ্রন্টের সহজ লক্ষ্যবস্তু। ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লাহ এর বিশ্লেষক আমির বোহাবুত এ সম্পর্কে বলেন, ইসরায়েলের জাহাজগুলো, গ্যাস প্ল্যাটফর্মগুলো এবং বন্দরগুলোতে হামলা চালানোর সক্ষমতা লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর রয়েছে। হিজবুল্লাহ এখন পর্যন্ত তার সমরাস্ত্র ভাণ্ডারের সামান্যই ব্যবহার করেছে। ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সাবাকের সাবেক কর্মকর্তা লিভার আক্রামন এক বক্তৃতায় ইসরায়েলি বাহিনীকে হিজবুল্লাহর উচ্চমাত্রা সামরিক শক্তির সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, এই আন্দোলন এখন পর্যন্ত তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহার করেছে মাত্র। হিজবুল্লাহর কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভাণ্ডার রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সাবেকেই গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেন, হিজবুল্লাহ এখন পর্যন্ত তার সামরিক শক্তির মাত্র 8 ভাগের 1 ভাগ ব্যবহার করেছে। এটির অবকাঠামো এখনও অটুট রয়েছে এবং এটির কাছে রয়েছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। অন্যদিকে গাজার অসহায় মানুষের উপর অমানবিক নির্যাতন করায় ইসরায়েলি সেনাদের মধ্যে কেউ সন্তানের বাবা, কেউ বৃদ্ধ মায়ের শেষ বয়সের সম্বল, আবার কেউ বোনের আদরের একমাত্র ছোট ভাই। সেই মানুষগুলো যখন গাজায় নিরীহ নারী শিশুদের উপর নির্যাতন চালিয়ে নিজ পরিবারের কাছে ফিরে আসছেন, তখন ভুগছেন মানসিক অবসাদে। গাজায় নেতানিয়াহুর নির্দেশ পালন করতে গিয়ে আহত হয়ে দেশে ফিরে আসা অনেক IDF সদস্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গাজায় লড়াই করা ইসরায়েলি সেনারা CNN কে জানান, উপত্যকাটিতে যে নৃশংসতা তারা দেখেছেন তা বাইরের মানুষ কল্পনাও করতে পারবেন না। প্রতিবেদন থেকে আরও জানা যায়, IDF এর অনেক সেনা বর্তমানে মানসিক অবসাদে ভুগছেন। ফেরত আসা সেনাদের অনেকেই মাংস খেতে ভয় পান। মাংস খেতে গেলে গাজায় রক্তাক্ত লাশের কথা মনে হয় বলে জানায় সেনাদের পরিবার। রাতে ঘুমাতে পারেন না মানসিক অশান্তিতে থাকা এই সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন চিকিৎসক CNN কে জানান, অনেক সেনা সদস্যকে এখন গাজা থেকে লেবাননে পাঠানো হতে পারে। ইসরায়েলের বহু সেনা এখন এই আশঙ্কায় আছেন। ইসরায়েলি বাহিনীর বহু সেনা সদস্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে বিশ্বাস করেন না। শুধু তাই নয়, দেশের প্রতি আনুগত্য আর মানবতার মধ্যে দোদুল্যমান অবস্থায় আছেন এই সেনারা। উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 42,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।